দরজার উপর মেশিনের আলতো ছোঁয়ায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব নকশা। স্বয়ংক্রিয় মেশিন থেকে বের হচ্ছে একের পর এক পিভিসি দরজা। পণ্য উৎপাদনে মান ঠিক রাখায় দেশের বিভিন্ন জেলা সহ ভারতেও রপ্তানি করা হচ্ছে দেশের তৈরি মানসম্পন্ন এই পণ্য। পণ্য অনেক ভালো, আমরা তৈরি করি, অনেক দিন ধরে কাজ করতেছি, গুণের মান দিকটা অনেক উন্নত। নান্দনিক ডিজাইনের এসব পিভিসি ডোর বাজারজাত করার পর থেকে মানুষের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের যে মালের যে কোয়ালিটি, এটা খুবই সুন্দর। আমাদের কোয়ালিটি 100% করার পরে মার্কেটে বাজারজাত করা হয়। আমাদের মালের চাহিদা আছে সারা বাংলাদেশে যাচ্ছে, আর আমাদের এখানে কাজ করে আমরা সবাই স্বাবলম্বী। মুস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করে ভাগ্য ফিরেছে রাজবাড়ী জেলার প্রায় 800 মানুষের। গ্রামের নারীরা এই কারখানায় কাজের সুযোগ পেয়ে সংসারের জন্য বাড়তি আয় করছেন। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ী জেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দের পশ্চিম উজানচরপাড়া গ্রামে গড়ে উঠেছে দেশের খ্যাতনামা এই প্রতিষ্ঠান। লোকজন আলহামদুলিল্লাহ ভালোই সারা দিচ্ছে, লোকজন বলে যে না মস্ত কোম্পানি, ভালো ভালো কোয়ালিটি ভালো দিচ্ছে। মুস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উন্নত, টেকসই ও মজবুত পণ্য তৈরি করে ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের বিভিন্ন জেলায় যেমন এই প্রতিষ্ঠানের পণ্য চাহিদা সম্পন্ন হয়ে উঠেছে, তেমনি ভারতেও রপ্তানি হচ্ছে। বাকি জেলা রংপুর যাচ্ছে, আমাদের আপনি কুড়িগ্রাম, বরিশাল, পঞ্চগড়, খুলনা, আমাদের আপনি বললেন সিলেট, প্রতিষ্ঠানটিতে পুরুষ কর্মীর পাশাপাশি কাজ করছেন স্থানীয় নারী কর্মীরাও। অনেক নারী এই কারখানায় কাজ করে সংসারের হাল ধরেছেন, স্বামীর পাশাপাশি নিজে আয় করে পরিবারের সচ্ছলতা এনেছেন। অনেক সুবিধা হয়েছে, আমার পরিবারের ভালো হয়েছে, এখন আমাদের কোনো সমস্যা নাই, ভালোই আছি। ছেলে মেয়ে সন্তান নিয়ে আপনাদের ছিলাম, এখন ভালোই আছি, ব্যবসা নিয়ে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন জেলা সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মোট 850 মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে মুস্তফা মেটালে চাকরি করে এই অভাবটার সমাধান হয়েছে, কিন্তু আমি খুব সুখে আছি, বাচ্চা সংসার নিয়ে। এই মুস্তফা মেটাল আমাদের অনেক সুবিধা দিয়েছে। পণ্যের উন্নত মান আর আকর্ষণীয় ডিজাইনের কারণে প্রতিষ্ঠানটির শুরু থেকেই সব ধরনের পণ্য ভারতেও আস্থা অর্জন করেছে। কারখানাটির উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, যে কারণে শিল্প প্রতিষ্ঠানটিকে আরো বড় করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সেলিম মুন্সি। এটা আমাদের করোনাকালীনের আগে আমাদের বাংলাদেশে ছিল, এরপরে আমরা হচ্ছে মানে ইন্ডিয়াতে আমাদের পণ্যটা যেত। করোনাকালীন সময় বন্ধ হয়েছে এবং জেনে খুশি হবেন যে আমরা আবারও ইন্ডিয়াতে আমাদের নতুন করে হচ্ছে শুরু করেছি। এই কয়েকদিন আগেই মাত্র এক কন্টেনার মানে এক চালান গিয়েছে, আশা করি তাদের সাথে আমাদের ব্যবসাটা কন্টিনিউ হবে। কোয়ালিটির কারণেই আমরা দেশের বাইরেও এখন একটা সুনাম আছে এবং মানুষের চাহিদা আছে। আমরা দেশের বাইরেও চাহিদা পূরণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।